মাহ রমাদানুল মোবারকের এই সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে এশিয়ান টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহ রমজান অনুষ্ঠানে পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রিয় দর্শক শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের চমৎকার তেলাওয়াত শুনে আসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احشر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين صدق الله العظيم সুললিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম প্রিয় দর্শক শুরুতে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে আমার সামনেই রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা মুফতি আহসানুল্লাহ রাজাপুরি সিনিয়র সহসভাপতি আহলে হক ওয়াইজিন পরিষদ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক পাশেই রয়েছেন তরুণ ওয়াইজ হাফিজ কারী মাওলানা নেসার উদ্দিন প্রতিষ্ঠাতা পরিচালক দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা বাউফল পটুয়াখালী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে স্বাগত সুন্দর এই আয়োজনে প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য আমরা আজকে আলোচনা করব মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছেন এবং আমরা আল্লাহর কাছে কিভাবে প্রিয় হতে পারি এই বিষয় নিয়ে আজকে জানব ইনশাআল্লাহ তাআলা প্রথমেই মুহতারাম আপনার কাছে জানতে চাওয়া আল্লাহ তাআলা এই যে মানব সৃষ্টি করলেন এই মানব সৃষ্টির ইতিহাস এটা যদি সংক্ষেপে একটু জানাতেন দর্শকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা মধ্যে বলেছেন ইয়া আইয়ুন নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এতটা ভালোবাসেন এতটা আদর করে ভালোবেসে ডাকেন এত সম্মান করে ডাকতেছেন যে বলতেছেন ইয়া আইয়ুন নাস হে মানুষ সমাজ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এবং তাদের উভয় থেকে অগণিত পুরুষের সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল করিমে আমাদের সৃষ্টি কাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে জন্মসূত্র থেকে আমাদের আদি পিতা হযরত আলম আলাইহিস সালাম থেকে আমাদের জন্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুন নাস
হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। শাইখ, আপনি জানেন এক ব্যক্তি বলতে আমাদের আদম আলাইহিস সালামকে বলা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আমাদের জন্মসূত্র বলা হয়েছে। কিন্তু বর্তমানে কিছু যারা আল্লাহকে বিশ্বাস করেন না, কোরআনকে মানেন না, তাদের মত এরকম আসতেছে। তারা বলতে চাচ্ছে যে না, মানুষ জন্ম হয়েছে জারণের বিবর্তনে, বানর বানর থেকে মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলে দিয়েছে যে তোমাদের সৃষ্টি কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে, যিনি আমাদের আদি পিতা বলি আমরা। মোট কথা, মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। জি স্যার, সলসলিং কাল ফখর আমরা শুনবো আবারও আমাদের ইনশাআল্লাহ। সম্মানিত মোহতারাম মুফতি আহসানুল্লাহ রাজাপুরী, আপনি জানাবেন, আমরা মানুষ, আমরা তো গুনাহ করি, আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য আমরা গুনাহ করছি, এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কিভাবে চাইতে পারি বা আমাদের কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি আদর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিমের বিজ্ঞানময় কোরআনের 28 নম্বর পাড়াতে 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে মুমিন সকল, তোমরা ফিরে আসো এবং তাওবা করো, তাওবা নসুহা করো, মানে তাওবা করার মতো তাওবা করতে হবে। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান বরকতময় মাহে রমজান। সময় হলো ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian Style. বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি ক্যাবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যে আপনি বলছিলেন তাওবা করার ব্যাপারে, আল্লাহর কাছে কীভাবে চাইতে হবে আমাদেরকে? আল্লাহ তাআলা বান্দাদেরকে চায় এবং প্রতিটা বান্দাকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এবং এই আয়াতের পরেই আল্লাহ তাআলা বলতেছেন, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং আল্লাহ তাআলা এখানে সুসংবাদ দিয়েছেন তওবাকারীদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা বিশ্বাসের সাথে, ইকিনের সাথে তোমার সেই মুনিবের কাছে তওবা করো, যে মুনিব তোমাদেরকে জান্নাত, এমন জান্নাতের ভিতর দিয়ে তোমাকে প্রবেশ করাবে যার তলদেশে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের ব্যাপারে অনেক জায়গায় বলেছেন, জান্নাতুল ফেরদাউসি নুজুলা, সুসজ্জিত, যেটা মানুষ কখনো কল্পনা করে নেই, চোখে চর্মচোখে দেখে নাই, মানুষ ভাবিনি, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন তওবাকারীদেরকে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারু আলা কলবিন বাশার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আর আমরা প্রতিটা মানুষই গুনাহের ভিতরে নিমজ্জিত আছি, এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার দিকে মুখ ফিরিয়ে নেওয়া। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। আর এখানে তওবা সূরাতুল তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু তওবার সাথে নাসুহা শব্দটি ব্যবহার করেছেন, এনেছেন। নাসুহা শব্দটি হচ্ছে যে পরিপূর্ণরূপে দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, মানে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে, কাঠিভাবে, আন্তরিকভাবে, আন্তরিকভাবে, যেটাকে বলা হয় সত্যিকার অর্থে। আপনি যেমনটি বললেন, আমরা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের আদিপিতা আদম আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি তো জান্নাতে ছিলেন, সেখান থেকে দুনিয়াতে এসেছেন। কিছু আল্লাহ পাকের ইচ্ছা ছিল,
এরপরে আমরা যদি এই ভালো কাজ করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি মাপ চাইতে পারি আমরা কিন্তু পুনরায় সেই জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ 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 যে আপনি চমৎকার বলছিলেন মানব সৃষ্টির ইতিহাস নিয়ে আপনি বেশ কিছু পয়েন্ট বলেছেন যদি একটু বলতেন নবী করিম বলেছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা যিনি একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তিনি হযরত আমাদের আদম আলাইহিস সালাম আদি পিতা তার থেকেই আমরা আমাদের সূত্র জন্মের সূত্র তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া খলাকা মিনহা যাওজাহা এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছে এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের জন্মসূত্র আফসোস হচ্ছে যারা কোরআনকে বিশ্বাস করেন না তারা বলতে চাচ্ছেন না তারা বলতেছে ডারুনী বিবর্তনে মানুষ ডারুনী বিবর্তনে বানর থেকে মানুষ তৈরি এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিচ্ছেন না আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা আমি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছি ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা নিসা বিস্তার করেছি অগণিত পুরুষ ও নারী তো শাইখ আপনি জানেন এখানে কোথাও বানরের কথা বলেনি আচ্ছা যদি যারা বিশ্বাস করে যারা বানর থেকে সৃষ্টি হয়েছে যারা এমনটা বিশ্বাস করে তাদের ঈমানটা কি থাকতে পারে তাদের ঈমান থাকতেই পারে না তারা কোরআনকে বিশ্বাস করে না তাদের ঈমান কিভাবে থাকবে কারণ কোরআন তো স্পষ্ট বলেছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে এবং মাটির নির্যাস থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সৃষ্টি করেছেন আমাদের স্মরণ শক্তি বোধ শক্তি ভালো মন্দ বোঝা হালাল হারাম বোঝা সঠিক পথ বোঝা কোরআনের আলো বোঝা হাদিসের আলো বোঝা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে কিভাবে কোরআন পড়ে রাসূল কি চিন্তা হাদিস পড়ে সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জানার মধ্যেই আল্লাহ রাব্বুলের পরিচয় করে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আমাদেরকে কোরআনে বলেছে সূরা তিনে যে লাকাদ খলাকনা ইনসান আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়বে আল্লাহু আকবার যে এত সুন্দর আজকে আমাদের এই ডারণী বিবর্তে বানর বানর থেকে মানুষ এই কথাটা যারা বিশ্বাস করবে আর যারা বলতে চাচ্ছে যে এই শিক্ষা নীতি যারা নিতে চাচ্ছে এই শিক্ষার মাধ্যমে যারা বলতে চাচ্ছে এভাবে তোমরা শিখো তোমাদের জন্ম ডারণী বিবর্তে বানর বানর থেকে মানুষ এই শিক্ষা নীতি ঢোকার কারণেই আজকে আমাদের কওমি অঙ্গনের ছাত্র বেড়েছে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসার ছাত্র বেড়েছে কিন্তু আমাদের মানুষ শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের এই স্কুলে কলেজে মাদ্রাসার ছাত্র কমার একটাই কারণ কওমি মাদ্রাসা নুরানি সত্যিকার অর্থে আমরা সেদিকে যাচ্ছি না আমাদের মূল বিষয়টি হচ্ছে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি শিক্ষা নীতি বা শিক্ষা ব্যবস্থা এটা এমন হতে হবে যেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনোভাবে না হয় এবং এটা লজিক্যালি কিন্তু কোনোভাবে কিন্তু এটা আসে না একজন মানুষ কেমন করে বানর থেকে হতে পারে সৃষ্টি হতে পারে কোনো লজিক্যালি কিন্তু এটা যেতে পারে না সুতরাং এই চিন্তাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জি চমৎকার বলছিলেন আবার শুনবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক মণ্ডলী দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কিল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিচ্ছি আবারও বিরতি সাথেই থাকুন ফিরছি ইনশাআল্লাহ The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চমৎকার আলোচনা করছিলেন দুজনই মানব সৃষ্টির ইতিহাস নিয়ে আমরা শুনলাম আপনি একটু বলবেন যেহেতু রমজান মাস আমরা পেয়েছি এ রহমতের মাস পেয়েছি আমরা রহমতের দশকটি শেষ করেছি আমরা এই মাগফিরাতের দশকের মধ্যে আমরা অবস্থান করছি আমরা এই মাগফিরাতের দশকে ক্ষমার দশকে এই ক্ষমার মাসে রবের কাছে কীভাবে ক্ষমা চাইতে পারি মাপ চাইতে পারি যে রমজানুল মুবারক এটা মুবারকময় এবং রহমাত মাগফিরাত নাজাতের একটি মাস বান্দার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমার জন্য
জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করেছেন, জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীর কবরে আজাবকেও আসান করে দিয়েছেন। এই বরকতময় মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা হায়াতে তৈয়বা পেয়েছি, এজন্য শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, জানেন আপনি অবশ্যই অবগত আছেন যে তৌবা, এটা রমজানুল মোবারকে যে কথাটা আপনি আমাকে বলতে বলেছেন যে তৌবা, এই তৌবাটা কবুলের ব্যাপারে কিছু শর্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার তৌবাগুলো কবুল করবে এ ব্যাপারে কিছু শর্ত সাপেক্ষ দিয়ে দিয়েছেন। যে প্রথম শর্ত হচ্ছে যে আমরা আসলে সকলে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় ছোট বড় কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, এজন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মস্তক অবনত করে আমাদের গুনাহটাকে আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে যে আসলে আমি গুনাহ করেছি, স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিতে হবে যে আমি গুনাহ করেছি, সত্যি আমি গুনাহ করেছি, এই ভুলটা আমি করেছি, রবের কাছে রবের হুকুমের সীমা লঙ্ঘন করেছি আমি, এটা আমার থেকে হয়ে গেছে। ফার্স্ট এটা প্রতিটা বান্দার থেকে হতে হবে। দ্বিতীয় বান্দার চয়েস, দ্বিতীয় যে বান্দার বিষয়টি, বান্দা যে গুনাহটা করেছে মানে এই গুনার জন্য অনুতপ্ত হবে এবং সবশেষ রবের কাছে এমন ভাবে ওয়াদা করবে জীবনে কখনো আর এই গুনাহ করব না। জি জি অবশ্যই। এবং যদি এই বিষয়গুলো মানতে পারে তাহলে কিন্তু আমাদের তাওবাটা পরিপূর্ণ হবে। সুন্দর বলছিলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে আপনি বলবেন মানব সৃষ্টির ইতিহাস নিয়ে তো বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আসলে কেন বানিয়েছেন, এই পৃথিবীতে সৃষ্টি করলেন, আসমান জমিন নদ নদী সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে কেন সৃষ্টি করলেন, রহস্যটা কি বলতো, কারণটা কি? শেখ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়বে সৃষ্টি করার পর আমাদেরকে কিছু কারণ দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াকে পাঠিয়েছেন। এই সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আলহামদুলিল্লাহ সে ইবাদতের এমন একটি মাস চলে আসছে পবিত্র মাহে রমাদান, এই মাসে আমার ইবাদতের জন্য অন্যতম একটা সুযোগ এসেছে। আমি অন্য মাসে যে ইবাদতগুলো না যে লেখে ইবাদত করলে যে লেখগুলো পেতাম, আজকে রমাদানুল মোবারক আসার কারণে আমি একটা নফল করেছি, আমি ফরজে লেখে পেয়েছি, আমি ফরজ পড়েছি, আর তার 70 গুণ লেখে সব আল্লাহ রাব্বুল আমাকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব এবং জিনে তোমরা আমার ইবাদত করো, আমি যা বলেছি আল্লাহ আমাদের উপরে যে ফরজিয়াতের যে বিধান রেখেছেন, আমাদের উপরে যে ওয়াজিব বিধান রেখেছেন, আমাদের যেই আল্লাহ রাব্বুল আলমী যে আমাকে পরকালে যেতে হবে, একমাত্র আল্লাহ তালা ইবাদত করলেই আমি আল্লাহ রাব্বুল আলমী যে পরকাল আমার জন্য জান্নাতের ফয়সালা রেখেছেন ইবাদতের মাধ্যমেই সম্ভব। ইবাদত করার জন্যে, তার আনুগত্য করার জন্যই, তাকে ডাকার জন্য এই পবিত্র রমজান আমার জন্য সৌভাগ্যময় রমজান, সৌভাগ্য মাস, এই মাসই আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বেশি বেশি ডেকে আমি জান্নাতের রায়ানে প্রবেশ করতে পারবো। আর আপনারা জানেন শেখ যে আমাদের রমজান মোবারক আসছে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য, 11 মাসের মধ্যে যে এই মাসটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, ইভেন আমাদের জন্য বোনাস, আমরা প্রত্যেকটা ইবাদতে প্রত্যেকটা দান সাদাকা করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বেশি বেশি লিখি পাচ্ছি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, রহমতের মাস চলছে, আসুন না এই মাসটিতে আমরা কাজে লাগাই, আমরা ইবাদতের মাত্রা বাড়িয়ে দিই, আমরা অন্য মাসে যে পরিমাণে দান সৎকা করতাম এই মাসে দানগুলো একটু বাড়িয়ে দিই, কারণ আপনার দান আমার দোয়া আমার আমল, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার বাবা কিংবা মা বা আমার নিকটতম ব্যক্তি যারা কবরে আছেন তাদেরকে মাফ করে দেবেন। আমরাও দোয়া করছি এই আয়োজন থেকে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দিন, আমিন। সমস্ত কবরবাসীকে কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহ পাক স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। উপভোগ করছিলেন আপনাদের সকলে প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের এই সুন্দর সময়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান,
আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যার মুখে শুনি তাওহীদের কালাম ভয়ে মৃত্যু করিত সালাম যার মুখে শুনি তাওহীদের কালাম ভয়ে মৃত্যু করিত সালাম যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরিনসান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান